শাশুড়িকে অচৈতন্য করে টাকা পয়সা সোনাদানা নিয়ে চম্পট দিল বৌমা। নিজের পুরুষ বন্ধুকে সাথে করে এই ঘটনা ঘটিয়েছে বৌমা বলে অভিযোগ শাশুড়ির। ঘটনাটি ঘটেছে বনগা থানার শিশু বাগান এলাকায়। ঘটনায় অভিযোগ দেয় বনগা থানায়। শাশুড়িকে অচৈতন্য করে টাকা পয়সা সোনাদানা নিয়ে চম্পট দিল বৌমা। অভিযোগ, পুরুষ বন্ধুকে সাথে নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বৌমা। ঘটনাটি ঘটেছে বনগা থানার শিশু বাগান পাড়া এলাকায়। অভিযোগ, শাশুড়িকে বাড়িতে একা পেয়ে রুমালে কিছু মাখিয়ে শাশুড়ির নাকে চেপে ধরে তাকে অজ্ঞান করে ঘরের আলমারিতে থাকা সোনাদানা টাকা পয়সা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে বৌমা। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বনগা থানায়। অভিযুক্ত বৌমা মুক্তি সাহা মালাকার। শাশুড়ি শিলা সাহার দাবি, নাতিকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি ফিরে ঘরেই ছিলাম, পেছন থেকে হঠাৎই নাকের মধ্যে কি চেপে ধরে, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি ঘরের আলমারি ভাঙা, আলমারিতে থাকা সোনার গহনা নগদ টাকা কিছুই নেই। আমি স্কুলে গিয়েছিলাম নাতিকে নিয়ে, বাড়ি এসেছি, বাড়ি এসে যখন ওখানে রান্না করছি, পিছন থেকে একজন এসে আমার মুখে কি ধরলো, আমি অজ্ঞান হয়ে যাই। এবার জ্ঞান ফোরার পরে ঘরে দেখি আমার পয়সা নেই, আলমারি খুলে খোলাই আছে, দেখি আলমারিতে কোনো টাকা নেই আমার। 50-60 হাজারের উপরে টাকা ছিল, নাতির কিছু সোনা গয়না ছিল, সেখানে কাগজপত্র কিছু ছিল সেরকমই আছে, কিন্তু সোনা গয়নাগুলোও নেই আমার, আর 50-60 হাজার টাকা ছিল সেটাও নেই। জানা গেছে শিলা দেবীর 3 ছেলে, ছোট ছেলে শঙ্কর সাহা। প্রতিদিনের মতো এদিনও কাজে গেছিলেন শঙ্কর। বাড়িতে ফিরে ঘটনার কথা জানতে পেরে হতবাক তিনিও। শঙ্কর বলেন, 4 মাস আগে ছোট্ট ছেলেকে বাড়িতে একা ফেলে নিখোঁজ হয়ে যায় তার স্ত্রী। বিষয়টি জানিয়ে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপর থেকে স্ত্রীর আর কোনো খোঁজ পাননি। এদিন হঠাৎই তার এক বন্ধুকে নিয়ে বাড়িতে আসে স্ত্রী। আমরা তখন বাড়িতে কেউ ছিলাম না। মাকে অজ্ঞান করে বউ ও তার বন্ধু সোনাদানা টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আজকে সকালবেলায় মা 10টার সময় রান্না করছিল, এই মুহূর্তে আমার বউ 4 মাস আগে চলে যায়, আমি মিসিং ডায়েরি করি। আজকে সকালবেলা হঠাৎ আসে, এসে একটা ছেলে ছিল সাথে, মা রান্না করছিল, যেহেতু মা দেখে জিজ্ঞেস করে যে কী হয়েছে, বলছে এসছি, পিছুদিক ওই ছেলেটা মার মুখে রুমাল চাপা দেয়, দিয়ে মা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসে 1 ঘন্টা পর, এসে দেখে লকার ভাঙা, উপরের লকার ভাঙা, সব লকার থেকে প্রায় 70,000 টাকা নিয়েছে, সোনাদানা যা ছিল আমাদের সব নিয়ে চলে গিয়েছে, চলে গিয়েছিলো 4 মাস আগে চলে গিয়েছিলো, কী জন্য জানি না। আমি মিসিং ডায়েরি করেছিলাম, তারপর আর খোঁজ পাইনি, থানা থেকেও আমাকে ফোন করা হয়নি। তা দেখছি সেই কাগজটাও নেই, মিসিং ডায়েরি কাগজটাও নেই, আজকে সেইটাও নিয়ে গিয়েছে, রীতিমতো সব কাগজপত্র নিয়ে গিয়েছে, সোনাদানা যা ছিল লকার ভেঙে সব নিয়ে চলে গিয়েছে। না, বউ আসার পরে কোনো কথা হয়নি, আজকেই আমি এসেছি, শুনেছি যে হয়েছে, এসেছিলো বাড়ি, মা বললো দেখে সোনাদানা কিচ্ছু নেই, টাকা পয়সা সব কিচ্ছু নেই, সব নিয়ে চলে গিয়েছে। এখন রীতিমতো আমি থানায় ডায়েরি করতে এসেছি, দেখি কী করা করে। ছেলে যেই ছেলেটি নিয়ে গিয়েছে সেই নাম হচ্ছে প্রশান্ত হালদার, ব্যাগের মধ্যে এই কাগজগুলো পাওয়া গিয়েছে। অভিযোগ, নগদ 50-60 হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত বৌমা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।